তো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও আপনাদের জন্য। তো আজকের এই ভিডিওর মাধ্যমে জাস্ট বিজিবিপি সিএসপি যে এইপিএস সিস্টেম রয়েছে, অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেম, সেই আধার এনেবল পেমেন্ট সিস্টেমে আপনারা কী কী কাজগুলো করতে পারবেন, অর্থাৎ মিনি স্টেটমেন্ট চেক এবং ব্যালেন্স ইনকোয়ারি, ক্যাশ উইথড্রল, ক্যাশ ডিপোজিট। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা এইপিএস সিস্টেমে কীভাবে মিনি স্টেটমেন্ট চেক, ব্যালেন্স ইনকোয়ারি, তারপরে ক্যাশ উইথড্রল কীভাবে করবেন শুধুমাত্র আধার কার্ড দিয়ে। কাস্টমার সার্ভিসে গিয়ে এইপিএসে আপনারা ক্লিক করবেন, নিচের দিকে দেখবেন আপনারা কাস্টমার সার্ভিসে যাবেন, গিয়ে নিচের দিকে এইপিএস, তারপরে ট্রানজ্যাকশানে আপনারা ক্লিক করবেন। তাহলে কিন্তু এইপিএসে যে সমস্ত ট্রানজ্যাকশানগুলো করা যাবে সেগুলো কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তো বিজিবি সিএসপি এইপিএসে করার জন্য প্রথমে এখানে আপনারা যেটা সিলেক্ট করবেন, ইউজার ইনপুটে আপনারা ক্লিক করবেন, তারপরে ব্যাঙ্ক সিলেক্ট করবেন, ঠিক আছে। তো ইতিমধ্যে যে ব্যাঙ্কগুলোর আপনারা কাজ করতে পারবেন শুধুমাত্র বিজিবিপির আপনারা কাজ করতে পারবেন, অর্থাৎ গ্রামীণ ব্যাঙ্কের। এখান থেকে আপনারা যেটি সিলেক্ট করবেন ব্যালেন্স ইনকোয়ারির জন্য, ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করার পরে এখানে আপনাকে আধার নাম্বারটা দিতে হবে। তো এইপিএসে আপনারা শুধুমাত্র আধার নাম্বার দিয়ে কিন্তু ক্যাশ ডিপোজিট, ক্যাশ উইথড্রল, মিনি স্টেটমেন্ট এগুলো কিন্তু চেক করতে পারেন। তারপরে আপনারা ইএসএ ক্লিক করবেন, ইএসএ ক্লিক, সাবমিট বাটনে ক্লিক করার পরে ইএস, ইএসএ ক্লিক করলে কাস্টমার যে ফিঙ্গারপ্রিন্ট, সেই ফিঙ্গারপ্রিন্টটাকে আপনাকে স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করলে কিন্তু একটু সময় নেবে, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে সমস্ত ডিটেলস চলে আসবে, অর্থাৎ কাস্টমারের অ্যাকাউন্টে কত টাকা আছে, এবং আরেকটা বিশেষ এখানে এখানে কিন্তু কাস্টমারের নামটাও এখানে শো করবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা ব্যালেন্স চেক করতে পারেন। এবং এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আবার ইউজার ইনপুটে ক্লিক করবেন, আবার বিজিপি যে সিএসপি রয়েছে বিজিপি এখানে ক্লিক করার পরে আপনারা এখানে ট্রানজ্যাকশন টাইপে আমি ক্যাশ উইথড্রল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন, এখানে প্রথমত ইউজার ইনপুট, তারপরে গ্রামীণ ব্যাঙ্ক, তারপরে উইথড্রল, তারপরে আধার নাম্বার, তারপরে এখানে যেটি করতে হবে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে, আপনি কত টাকা উইথড্রল করতে চান, ঠিক আছে। এবার আপনি যত টাকা উইথড্রল করবেন সেই অ্যামাউন্টটা এখানে আপনার টাইপ করে দেবেন, দেওয়ার পরে এখানে কাস্টমারের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে আপনার দিয়ে দেবেন, অবশ্যই কাস্টমার মোবাইল নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। মোবাইল নাম্বার দেওয়ার পরে সাবমিট বাটন আপনার ক্লিক করতে হবে, সাবমিটে ক্লিক করলে এখানে আপনার ইএস বলে একটা অপশন রয়েছে, সেই ইএস করে দিলে কিন্তু কাস্টমারের যে ফিঙ্গারপ্রিন্ট, সেই ফিঙ্গারপ্রিন্টটা আপনাকে নিতে হবে, এবং সাকসেসফুলভাবে কিন্তু ক্যাশ উইথড্রল হয়ে যাবে, ঠিক আছে। এখানে ইএসএ ক্লিক করবেন, দেন আপনারা কিন্তু এবার কাস্টমার ফিঙ্গারপ্রিন্ট, সেই ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নিলেন, ঠিক আছে। নেওয়ার পরে কিছুক্ষণ একটু সময় নেবে, একটু অপেক্ষা করবেন, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন ক্যাশ উইথড্রল হয়ে গেল, কিন্তু এখানে কাস্টমারের নাম শো করবে এবং কত টাকা আপনি উইথড্রল করলেন সেটা শো করবে, এবং কত টাকা সেই অ্যাকাউন্টে থাকলো সেটাও কিন্তু শো করবে। খুবই সুন্দর একটা পরিষেবা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। এবার আপনারা কীভাবে মিনি স্টেটমেন্ট চেক করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই এইপিএস এর মাধ্যমে আধার নাম্বার দিয়ে কিন্তু আপনারা মিনি স্টেটমেন্ট চেক, ক্যাশ উইথড্রল, ডিপোজিট সমস্ত কিছু করতে পারেন। এবং বাকি যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলোর এইপিএস যদি স্টার্ট হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলের মধ্য দিয়ে, অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। এখান থেকে আপনারা আবারও ইউজার ইনপুট ক্লিক করবেন, তারপরে ব্যাঙ্ক এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। এখান থেকে ব্যাঙ্ক সিলেক্ট করে নিচের দিকে দেখবেন গ্রামীণ ব্যাঙ্ক, এখানে বিজিবিপি, ঠিক আছে। এখানে সিলেক্ট করার পরে এখানে আপনাকে যেটি করতে হবে ট্রানজ্যাকশন টাইপে এখানে আপনারা মিনি স্টেটমেন্ট যদি আপনারা চেক করেন তো মিনি স্টেটমেন্টে ক্লিক করবেন, এখানে আধার নাম্বারটা আবার আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। সম্পূর্ণ আধার নাম্বারটা দেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে সাবমিট বাটনে এগুলো ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ কাস্টমারের যে ফিঙ্গারপ্রিন্ট সেই ফিঙ্গারপ্রিন্টটাকে আপনাকে নিতে হবে। তো এখানে আপনারা ইএসএ ক্লিক করবেন, ঠিক একই রকমভাবে কিন্তু আপনারা আবার ইএসএ ক্লিক করবেন, তারপরে কিন্তু কাস্টমারের যে ফিঙ্গারপ্রিন্ট সেই ফিঙ্গারপ্রিন্টটা নেওয়ার পরে কিন্তু এখানে সম্পূর্ণ মিনি স্টেটমেন্ট শো করবে এবং ব্যালেন্স কত আছে সেটাও কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছেন ব্যালেন্স কত আছে সেটা এখানে শো করছে, টোটাল ব্যালেন্স, এবং নিচের দিকে দেখবেন মিনি স্টেটমেন্ট, ঠিক আছে। মিনি স্টেটমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে শো করছে। আপনারা চাইলে কিন্তু যে পিএম কিষাণ সম্মান নিধি বা কৃষক বন্ধু যে সমস্ত বেনিফিটগুলো, টাকাগুলো ক্রেডিট হয় সেগুলো কিন্তু এখানে আপনারা চেক করে নিতে পারেন। মিনি স্টেটমেন্ট চেক করলে কিন্তু আপনারা সহজে এখান থেকে দেখে নিতে পারেন যে এটা পিএম কিষাণ সম্মান নিধির যে পেমেন্ট সেটা রিসিভ হয়ে গেছে, ঠিক আছে। এভাবে কিন্তু খুব সহজে আপনারা মিনি স্টেটমেন্ট চেক করতে পারেন। এখানে সমস্ত ডেট এবং ট্রানজ্যাকশন এবং ডেবিট ক্রেডিট এই সমস্ত কিছু রয়েছে, আপনারা খুব সহজে কিন্তু আপনারা মিনি স্টেটমেন্ট চেক করে নিতে পারেন। তো বাকি যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই সমস্ত ব্যাঙ্কগুলোর এইপিএস সিস্টেম চালু হলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মধ্যে দিয়ে জানিয়ে দেওয়া হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং
অন্যান্য আপডেটগুলোর জন্য এবং বিজিবি সিএসপি রিলেটেড ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা নতুন ভিউয়ার্স হন। এবং নিচে ডেসক্রিপশনে অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে বিজিবি সিএসপি ডকুমেন্টেশন কীভাবে আপনারা সিএসপি পাবেন আর বাকি যে সার্ভিসগুলো রয়েছে, ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি নতুন ভিউয়ার্স হন এবং বেল আইকনটিও প্রেস করে রাখবেন।